দর্শক আপনারা এই পদ্মা সেতু দেখতে হাজারো লোকের আনাগোনা এই পদ্মা নদীতে বিভিন্ন ওয়েতে তারা এই পদ্মা সেতু দেখতে আসেন কিন্তু বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মাধ্যমে এই ডিঙ্গি এমবি ডিঙ্গি নামে একটি লঞ্চ চালু হয়েছে আপনারা প্রতিদিন সকাল 10 থেকে দুপুর 1টা পর্যন্ত আবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই লঞ্চটি করবে দর্শকদের জন্য আপনারা চাইলে এই লঞ্চটিতে ভ্রমণ করে আপনাদের স্বপ্নের পদ্মা সেতু নিজের আত্মতৃপ্তি অনুযায়ী চোখের মাধুরী মিশিয়ে এই পদ্মা সেতু দেখতে পারবেন এখন জাহাজে ঢুকছি দর্শক জাহাজের বেসিন এখানে হাত ধোয়ার জন্য প্রিপারেশনের জন্য এখন কেবিন ব্লকে আচ্ছা জাহাজের কেবিন আপনারা দেখছেন দর্শক একটি কেবিনে আপনারা দুজন করে থাকতে পারবেন দোতলা নিচতলা খাটের ব্যবস্থা করা আছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কেবিন ব্লকটা এই হচ্ছে কেবিন এটা হচ্ছে লঞ্চ জাহাজের সামনের পাশটা আপনারা এখান থেকে পুরো নদীর ভিউটা দেখতে পারবেন আপনারা দর্শক আমাদের স্বপ্নের পদ্মা সেতুর জন্য যে এ ধরনের একটি ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই দেখছেন যেহেতু আজকে একটু কুয়াশা সেই কারণে নদীটা বেশ ক্লিয়ার না তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আমরা দেখাবো আপনাদেরকে এটা মূলত পদ্মা ক্রুজ নামে পরিচিত জাহাজের এই দোতলায় হচ্ছে পুরো কেবিন ব্লক এটা হচ্ছে ক্যাবিন সাইট তারপর আপনাদেরকে আমি নিয়ে যাব দর্শক এই হচ্ছে জাহাজের সাত টপ ফ্লোর তিনতলায় এখানে একসাথে 40 জন খাবারের ব্যবস্থা আছে আজকে এটা উদ্বোধন হবে সেক্ষেত্রে দেখছেন এটা টিকিট পাবেন আপনারা মাওয়া 1 নম্বর ঘাটে এসে টিকিট পাবেন আবার ধানমন্ডিতে একটা টিকিট আছে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে টিকিট স্থানটা লিখে দিব আপনারা চাইলে ওখান থেকে টিকিট কালেক্ট করতে পারেন দর্শক জাহাজটি অলরেডি ছেড়ে দিয়েছে আমরা পদ্মার বুকে রওনা হয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতু আপনারা আমাদের স্বপ্নের যে সেতু পদ্মা সেতু সেটা দেখতে পারবো আপনারা আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে এই জাহাজে করে পদ্মা সেতু দেখতে কেমন লাগে ওটাই আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি ঘন কুয়াশার কারণে অনেক কিছুই দেখা যাচ্ছে না আপনারা দেখছেন তারপরও যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পদ্মার মুখে যে আমাদের পদ্মার স্বপ্নের পদ্মা সেতু হয়েছে সেই পদ্মা সেতু আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের পর থাকি সাথে সঙ্গে থাকবেন আমরা
আমাদের আলোচনা পর্বটি এবং উদ্বোধন পর্বটি শুরু করতে চাই। আমি শুরুতে বাইক ছাড়তে হবে, সবার ইচ্ছে করতে হবে ভাই। স্বপ্নের পদ্মা সেতু আমরা দেখছি, দুজনে একটু ঘুরেন দে। দর্শক, প্রথমেই বলেছিলাম আমরা এই শিপে এই লঞ্চের পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন আমরা যাচ্ছি এই লঞ্চের যেখানে লাঞ্চ করব আমরা, সেখানে লাঞ্চে আজকে কী কী রান্না হয়েছে চলেন আজকে রান্নাঘরটা পুরো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আজকে লঞ্চের রান্নাঘর, রান্না হচ্ছে এখানে দেখছেন। আসসালামু আলাইকুম, কী রান্না হয়েছে আজকে? কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ পদ্মার সেই ইলিশ ভাজা হচ্ছে এখানে দেখছেন। আর কি দাদা? পোলাও আর সবজি, চা, কদু, পানি এবং লোকাল ফুড থাকে। আর দুপুরের দিকে আমরা প্লেন পোলাও, সাদা ভাত, পদ্মার জন্য ইলিশ মাছ থাকবে, বেগুন ভাজি থাকবে, ডাল ধোনা থাকবে, কয়েক পদের ভর্তা থাকবে। এছাড়া আমাদের সবসময় চা কফি আনলিমিটেড থাকবে। বিকেলে স্ন্যাক্সে আমরা নুডলস, পাকোড়া এইসব দেবো আর কি। এটা কি রেগুলার মেনু? হ্যাঁ, রেগুলার মেনু। যারা দর্শনার্থী আসবে তারা সবাই এটাই খেতে পারবে? খেতে পারবে জি। আচ্ছা, পদ্মা আর ইলিশ খেতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা বেগুন ভাজি দেখছি, এটা হচ্ছে বেগুন ভাজি তৈরি হচ্ছে। এই যে আলু ভর্তা তৈরি অলরেডি হয়েছে, প্রায় আলু ভর্তা তৈরি হচ্ছে, আরও ভর্তা হবে, টমেটো ভর্তা হবে। আশা করি আপনারা যদি এই
শিপে যদি পদ্মা সেতু ভ্রমণে আসেন ভালো লাগবে আপনাদের, আশা করছি। এই পুরো কিচেনটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এবং খুব পরিষ্কার এই কিচেনটা আপনাদেরকে দেখাচ্ছি, পুরো রান্নাঘরটা আপনাকে দেখাই। আর যে রান্না করছে দর্শক, আমরা এখন কথা বলবো এই জাহাজের ম্যানেজার ওনার সাথে। আপনার আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলবেন? আমার নাম আশরাফুজ্জামান, আমি ঢাকা ডিনার ক্রুজের জাহাজে কর্মরত আছি। আমাদের ঢাকা ডিনার ক্রুজেরই আজকে একটা নতুন পর্ব উদ্বোধন হচ্ছে, সেটা হচ্ছে পদ্মা ক্রুজ। পদ্মা ক্রুজটা আমাদের এখান থেকে প্রতিদিন সকাল 10টা থেকে একটা একটা ক্রুজ হবে, আবার 2টা থেকে 5টা পর্যন্ত একটা ক্রুজ হবে। আমাদের ভ্রমণ মূল্যটা 2000 টাকা করে এটা নির্ধারণ করা হয়েছে। আমাদের এখানে যে সুযোগ সুবিধা আছে, এখানে আমাদের টোটাল 18টা কেবিন আছে, 4-বেডের কেবিন আছে, 2-বেডের কেবিন আছে, লাউঞ্জ রুম আছে যেখানে 30 জন পর্যন্ত বসে মিটিং করতে পারবে, এবং ছাদের উপরে আমাদের পর্যাপ্ত জায়গা আছে যেখানে 70 জন 80 জনের মতো 80 জন বসে আর কি একসাথে খেতে পারবে, এটা আছে। আমাদের এই পদ্মা ক্রুজটা উদ্বোধন আজকে, যদিও আনুষ্ঠানিকভাবে আজকে, কিন্তু পদ্মা ক্রুজটা আমরা আরও আগেই শুরু করেছি এখানে। তো আপনাদের এই জাহাজের যারা দর্শনার্থী আসবে, যারা উঠবে, তাদের লাঞ্চ এবং স্ন্যাক্সের ব্যবস্থা আছে? লাঞ্চে কী কী থাকে আপনাদের এখানে? লাঞ্চে যখন আমাদের সকাল 10টায় যে ক্রুজটা হবে, আমাদের এখানে চা কফি সেটা সবসময় অ্যাভেলেবেল থাকবে, আর ওঠার পরে একটা স্ন্যাক্স থাকবে এবং একটা লাঞ্চ থাকবে। লাঞ্চের মেনুতে আমাদের এই পদ্মা ক্রুজের মূল বিশেষ যে বিষয়টা নিয়ে আমরা এখানে শুরু করেছি সেটা তো পদ্মা ক্রুজ, এবং লাঞ্চে থাকবে এই পদ্মার ইলিশ। আচ্ছা, এটা অন্য কোথাও থেকে আমরা সংগ্রহ করি না, পদ্মা থেকেই। যেমন আজকেও আমরা যে ইলিশটা এখানে আয়োজন করেছি সেটা এখানকার জেলেদের কাছ থেকে সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা, আমাদের এখানকার পদ্মার ইলিশ থাকবে এবং এর সাথে বেশ কয়েকটা ভর্তা আইটেম থাকবে যেটা মুখরোচক, সবাই পছন্দ করে এই ধরনের খাবার থাকবে। এবং অনেক যারা ছোটো ছোটো বাচ্চা আসে তারা হয়তো মাছ খেতে পছন্দ করবে না, তাদের জন্য মুরগি এটা থাকবে। আমাদের অলরেডি আমরা আপনাদের রান্নাঘরে গিয়েছিলাম, সেখানে সুস্বাদু রান্না করছে আমরা দেখে এসেছি। হ্যাঁ, আমাদের দক্ষ বাবুর্চি, উনি দুবাইতে ছিল অনেকদিন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এইখানে এই কতটুকু কতক্ষণ ঘুরাবেন? আমাদের ক্রুজটা হবে 3 ঘন্টা। 3 ঘন্টা? 3 ঘন্টা কি পদ্মার আশেপাশে না মানে পদ্মা ব্রিজ সংলগ্ন? মানে পুরোটা ব্রিজ দেখাবেন আপনারা? হ্যাঁ, পুরোটা ব্রিজ দেখাবো আমরা, এপার থেকে ওপার যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 ঘন্টা। এটা কখন কখন খোলা থাকবে? সকাল 10টা থেকে 1টা প্রতিদিন এবং 2টা থেকে 5টা। আর আপনাদের টিকিট কালেক্টের টিকিটটা সংগ্রহ করতে পারবে আমাদের অনলাইন থেকে, পদ্মা ক্রুজ ওয়েবসাইট থেকে, আচ্ছা, অথবা ঢাকাডিনারক্রুজ.com থেকেও। আচ্ছা, এটা পাবে। মাওয়া যদি এসে কেউ টিকিট কাটতে চায়? মাওয়াতে যদি কেউ এসে টিকিট কাটতে চায় তাকে আধা ঘন্টা আগে আসতে হবে, মানে 10টার আগে আসতে হবে। 10টার আগে, 10টা ছাড়বে সে 9:30টায় এসে টিকিট কাটবে, এসে টিকিট পাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম আমরা এখানকার এই ক্রুজের ম্যানেজার সাহেবের সাথে। আপনারা দেখছেন পদ্মা সেতুতে এখন কিন্তু কুয়াশা দর্শক কেটে গেছে, তারপরেও কিন্তু হালকা রয়েছে, তারপরে তো আমাদের পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা এখানে বেশ স্বাচ্ছন্দ্যবোধভাবে আপনারা এই পদ্মা সেতুটা দেখতে পারবেন এই শিপে করে, পুরো 3 ঘন্টা ধরে আপনারা এই পদ্মা সেতু দেখবেন।